জয় হিন্দ ফ্রেন্ড। ফ্রেন্ড, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি WIP কনস্টেবল 2021-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেই এক্সামের রেজাল্ট কবে দেবে সেটা নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই আপনি যদি WIP কনস্টেবলের একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই 2 মিনিটের ভিডিওটি দেখে নিন। এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। যে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়েছি সমস্ত ইনফরমেশনই কিন্তু অথেন্টিক, তাই ভিডিওটিকে দেখার অনুরোধ রইল। ফ্রেন্ড, ছোট চ্যানেল বলে ইগনোর করবেন না যে এই চ্যানেলটি ছোট, এই চ্যানেলের ইনফরমেশন অথেন্টিক হবে না, এটা কখনোই ভাববেন না। ফ্রেন্ড, ছোট থেকেই তো মানুষ বড় হয়। আমার এখন সাবস্ক্রাইবার কম রয়েছে, অথেন্টিক নিউজ দিচ্ছি, ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে, একদিন আমারও সাবস্ক্রাইবার অনেক হয়ে যাবে। কেবল আমি জাস্ট চ্যানেলটি শুরু করেছি তাই সাবস্ক্রাইবার কম রয়েছে। সাবস্ক্রাইবার কম দেখে এটা ভাববেন না যে এই চ্যানেলের নিউজ অথেন্টিক নয়। তো ফ্রেন্ড, যে নিউজটি আপনাদের দিতে এসেছি সেই নিউজটি দিচ্ছি আপনাদের সময় নষ্ট না করে। তো ফ্রেন্ড, আপনি যদি WIP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন আর প্রিলিমিনারি এক্সামটি আপনি কমপ্লিট করে ফেলেছেন 26 সেপ্টেম্বর, তো অবশ্যই আপনাকে মাঠের জন্য কিন্তু রেডি থাকতে হবে এক সপ্তাহের মধ্যে। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার যাতে মাঠ, অর্থাৎ মাঠের যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, 1600 মিটার রান, তারপরে রয়েছে চেস্ট ফোলাতে হবে, এই সমস্ত কিছু যে সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো যাতে আপনি এক সপ্তাহের মধ্যে যাতে কমপ্লিট করে নেন, এই জন্য কিন্তু ভিডিওটি করে আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটি আপলোড করছি। এক সপ্তাহের মধ্যে কিন্তু এই সমস্ত তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসের যে ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু তোমাদের যাতে 100% অ্যাকুরেসির সঙ্গে তোমরা যাতে ফুলফিল করতে পারো, তার জন্য তো আপনাদের রিমাইন্ড করে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটি আপলোড করছি। কারণ আপনাদের রেজাল্ট কিন্তু বেশি দেরি নেই, খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে, এই ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তাই অবশ্যই ফিজিক্যাল মেজারমেন্টের জন্য, ফিজিক্যাল ফিটনেস, ফিজিক্যাল এলিজিবিলিটির জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রাখা হয়েছে আপনারা ভালো করে চেক করে নিন যে সেই সমস্ত ক্রাইটেরিয়া আপনারা ঠিকঠাক মতো ফুলফিল করতে পারছেন কি না। যদি এখনও দেখতে পান যে এখনও পর্যন্ত ঠিকঠাক মতো আপনারা মাঠের জন্য রেডি হননি, তাহলে খুব পরিশ্রম করুন এই এক সপ্তাহ। এই এক সপ্তাহের মধ্যে পরিশ্রম করে আপনারা আপনাদের টার্গেটে পৌঁছে যান, কারণ রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ হতে চলেছে, এটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। সেই জন্যই কিন্তু ভিডিওটি আপলোড করছি আপনাদেরকে রিমাইন্ড করার জন্য, কারণ রেজাল্ট পাবলিশ হলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদেরকে মাঠের জন্য ডাকা হবে। তাই অবশ্যই মাঠের জন্য রেডি থাকবেন এবং আপনারা যাতে 100% অ্যাকুরেসির সঙ্গে আপনারা মাঠ কমপ্লিট করতে পারেন, এটা কিন্তু এই বিষয়টা কিন্তু একটু নজরে রাখবেন। আর এই এক সপ্তাহ কিন্তু আপনারা মাঠের জন্য খুব 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 প্র্যাকটিস করুন। তো এই ছিল ছোট্ট আপডেট, সবাই ভালো থাকবেন।